আগের 20 বছর ভুলে যা এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি আমি তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের ও তুমি যে সূর্য তুমি যে শক্তি আলোয় জীবনে পাপের বিনাশে সকালে ওই আসে থাকবে না এই আধা তো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ দেখো যা গরম পড়েছে থাকার উপায় নেই আর সত্যি বলতে গাইস এই সময় যারা যারা রাস্তায় কাজবাজ করে বা যারা ধরো রাস্তায় থাকে বয়স্ক লোকজন বা বৃদ্ধা বা যারা ধরো মানে যারা ধরো কিছু পয়সার অভাবে সারাদিন রাস্তায় দিন কাটায় যেমন ধরো ভিক্ষুকরা তাদেরকে গাইস আমি আজকে দেবো কিছু জল আর গাইস কিছু খাবার দাবার মানে আমার তরফ থেকে তো আমার তো ঘরের মধ্যে ফ্যান চালিয়ে থাকতে পারছে বাট তারা সারাদিন রাস্তার মধ্যে থাকছে তাই বললাম গাইস আজকে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু খাবার মানে জল আর গাইস কেক কিনে দেবো ছোট্ট সামান্য কিছু মানে চেষ্টা যদি গাইস দেখা যায় খেয়ে না হয় মানে প্রচুর মানে একটা মন থেকে ভালো হচ্ছে না একটা ভালো কিছু করতে যাচ্ছে উইং টু ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট তো গাইস আমরা এখন এসে দোকানে গিয়ে কেনাকাটি করার জন্য গরমে ভাই পুরো হাঁপিয়ে গেছে ছেলেটা উফ এত খাটনি এত খাটনি এখানে এত মানে কষ্ট করতে মানে ধরে পড়ে যাচ্ছি আস্তে দগুলো তো ভগবান এস এস ওয়েট কাকু কাকিমা তোমাদের জন্য আমরা নিয়ে যাচ্ছি 24টা তেল 24টা 24টা জল বোতল হয়ে যাবে রিকোয়েস্ট দাও কমিট হয়ে যাবে দেন আজকে যদি মানে ভালো মানে রেসপন্স পাই দেন আমরা আবার নেক্সট টাইম ডাবল করে দেব ঠিক আছে ভাই এস এস নাইস নাইস করতে ভালোই লাগে কষ্ট হয় না কোনো করতে এগুলো তো ফর দা বেস্ট সবাইকে সাপোর্ট পেলে আর যদি দেখি মানে ভালো মানে এসছে মানে রেসপন্স এই ভিডিওটাতে মানে লোকের কমেন্টের মাধ্যমে তাহলে মানে মানে নেক্সট টাইম ডাবল হবে ডাবল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তো আমাদের এক পেটি জল আর এখানে কাকুকে দিচ্ছে এখানে কেক সত্যি বলতে এখন মানে লোকজন খুব কমই আছে তো দেখা যাক কোপর দেবে কোন লোক থাকে না থাকে সবাইকে দেবো আর কাস্তা কাটে ব্যথা হয়ে আমার থেকে মারা নিতে নিয়ে যায় তাই সবাই প্লিজ প্রে কর আশীর্বাদ করো যাতে এরকম করা যারও মানে করতে পারি ভবিষ্যতে ফিউচারে ভালো ভালোভাবে চলো অনেকে নাম শুনেছে অনেক ক্রিকেট অনেক বার কিন্তু হচ্ছে ক্যাসপার ওয়েবসাইট তুমি কিন্তু এখানে ক্রিকেট প্রফেসর বলে যেকোনো ম্যাচের উপর বাজি ধরতে পারো কোন টিম জিতবে কোন টিম রান করবে আর হ্যাঁ আচ্ছা তোমরা এখানে কিন্তু প্রতিটা বলে বেট হারাতে পারবে যেমন ধরো ফুটবলে কোন টিম কটা গোল হবে এখানে কিন্তু অনেকগুলো ম্যাচ হচ্ছে যেমন ধরো আইপিএল ধরে দু মাস ধরে তোমরা কিন্তু আইপিএল সময় প্রতিটা ম্যাচে বাজি ধরে অনেক টাকা জিততে পারো তোমরা দিনে কথা এখন যদি অনেক বেটে তোমার নলেজ লাগে অনেক টাকা ইনকাম করো তোমার যদি ভালো জ্ঞান থাকে ক্রিকেট নিয়ে আর তোমার টাকা ইনকাম একদম পুরো বাহাতের খেলা তোমাকে তোমার পেয়ে ফার্স্ট ডিপোজিট 200% পর্যন্ত বোনাস কিন্তু রয়েছে এখানে আইপিএল উপর লোক আইফোন 14 প্রো ম্যাক্স এটা সুযোগ তোমাকে এখানে উইথ টাকাগুলো বিকাশ নগদ রকে পেটিএম বয়ের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে আর তোমরা কিন্তু আমার তো মোকড় অবশ্যই ইউজ করবে তো 10 তোমরা তাহলে পেয়ে যাবে পুরো প্রথম ডিপোজিটে 200% পর্যন্ত ওয়েলকাম বোনাস লিংক আছে ফার্স্ট পয়েন্টে পিন করা তোমরা এখনই খেলা শুরু করো বলতে আমাদের ক্যান্টনমেন্টের লোক সংখ্যা খুবই কম এখানে সম্পূর্ণ একদম পুরো মানে ঘুরবো যেখানে দেখবো লোকজন পাবো রাস্তাঘাটে সেখানে আমি সেখানে দিয়ে দেবো সত্যি বলতে মানে মানে লোক প্রচুরই কম মানে সত্যি বলতে সবাই গরমের মধ্যে এখন মানে কেউ বেরোচ্ছেই না হ্যাঁ দেয়ার দিন হ্যালো বললাম যে জায়গাটাতে পৌঁছতে পারো
তো গাইস যাই বললাম সত্যি বলতে আমাদের এখানে মানে অনেকটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর হয়তো মানে বাকি আছে মানে তুমি দেখা ভাই গাইস এটা দিলে কমপ্লিট হয়ে যাবে আর সত্যি বলতে গরমের মধ্যে সবাই একদম পুরো মানে না যে অবস্থা একদম পুরো মানে যে যেখানে এরকম মাই টু ছাওয়া পাচ্ছে সে সেখানে একদম পুরো দাঁড়িয়ে রয়েছে মানে এত গরম এত গরম এত গরম তার জন্য যাই গাইস হোপ ফর দ্য বেস্ট এখন এখন শেষ করি দেন তোমাদের গাইস মানে প্রে থাকলে তোমাদের কমেন্টে বেশি মানে রেসপন্স থাকলে আমি সেম কাস্টে করবো এই ডবল করে দেবো তো চলো এখন বাকিগুলো দেওয়া যাক আমাদের সবকটা কাজ কমপ্লিট হয়ে গেল একদম গাইস পার্টিকুলার প্রত্যেকজনকে ধরে ধরে আমরা খাবার দিয়েছি সত্যি বলতে কাজটা করতে পেরে মানে ভালো লাগছে ঠিক আছে গাইস তুমি সাপোর্ট করো সাপোর্ট মিস দেখো তুমি আমাদের মানে এই আজকের ভিডিওটা গাইস যা যারা বলবে না মানে কমেন্ট করে যে খুব ভালো কাজ করলো মুখ তুমি গাইছে কথা দিচ্ছি এই সময়ের মধ্যে গাইছে আমি আরও দেওয়ার চেষ্টা করবো সবাইকে জল আর খাবার দাবার মুখ তুমি গাইছে দেবো যাই হোক সত্যি বলতে এরকম কাজ পারলে তোমরাও করো মানে এত লোক লাগবে না তোমরা একজন দুজনকে সাহায্য করো তাদেরকে বলো তোমার মানে অন্য কাউকে সাহায্য করার জন্য সত্যি বলতে এরকম কাজ করলে তোমাদের তারা যা মানে আশীর্বাদ দেবে তার কাছে কোনো টাকার কোনো মূল্যই থাকবে না ঠিক আছে তাই বলবো যতদিন বেঁচে আছো যতদিন থাকছো কিছু করছো কাজ করলে নিজের জন্য করো বাট যারা আছে অসহায় মানুষ যা কিছু করতে পারে না তাদের জন্য কিছু কাজ করো পারবে কাজটা অবশ্যই করো পারলে আমাকে সামনে ট্যাগ করো ইনস্টাগ্রামে যে দাদা আমি কাজটা করেছি তোমাকে তোমার দেখে দেখে আর জিনিসটা মানে আমার খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকের ভিডিও যারা যারা দেখলে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ভিডিওটা অবশ্যই করো কারণ এরকম ভিডিও করতে খুবই ভালো লাগে তোমাদের হাত যদি মানা থাকে আমার তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে কাজটা করতে পারবো তো প্লিজ সবাই সাপোর্ট করো আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার অবশ্যই চাই টাটা টেক কেয়ার ভাই সবাই ভালো থেকো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল লোকের সঙ্গে থেকো লোকের পাশে থেকো লোকের সাপোর্ট করো টাটা।